আসসালামু আলাইকুম। জীবন চলার পথে একটা বিষয় প্রায়শই আমাদেরকে দ্বিধান্বিত করে দেয়, সেটা হলো আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না কে লোক দেখানোর জন্য উপকার করছে আর কে সত্যিকারের উপকার করছে। আসলে আমার কাছে মনে হয় উপকার করতে পারা এবং উপকার পাওয়া দুটোই অনেক বেশি সৌভাগ্যের বিষয়। তবে বর্তমান সময়ে মানুষ এত বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে যে এরকম একটা মহৎ বিষয় উপকার করা, সেটা নিয়েও এখন মানুষ উঠে পড়ে লেগেছে কিভাবে সেটাকে কলুষিত করা যায়। আসলে দুষ্ট লোকের কাজই হচ্ছে সব সময় ভালো জিনিসকে মন্দভাবে উপস্থাপন করা। তবে এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হলো, যিনি সত্যিকার অর্থে আপনার উপকার করবেন তিনি কখনোই সেটা লোক সম্মুখে বলে বেড়াবেন না, তিনি নীরবে উপকার করে যাবেন, এমনকি আপনাকেও অনেক ক্ষেত্রে সে বুঝতে দিবে না এবং কখনোই সেটার প্রতিদানে আপনি তাকে কী দিবেন সেটার জন্য অপেক্ষা করবে না। পক্ষান্তরে যিনি লোক দেখানোর জন্য উপকার করবেন তিনি সামান্য কিছু উপকার করে সেটা জনে জনে ধরে ধরে বলবে এবং বিনিময়ে আপনার কাছ থেকে অনেক বড় একটা সুযোগ হাতিয়ে নিয়ে যাবেন, সেটা আপনি বুঝতেও পারবেন না। সর্বশেষে আমি বলতে চাই, উপকার করা এবং উপকার গ্রহণ করা উভয় ক্ষেত্রেই আমাদের বিচক্ষণতার সাথে কাজ করতে হবে, কারণ এমন কিছু মানুষ আছে যিনি সামান্য উপকার করে আপনাকে ফাঁসিয়ে দিবেন, আবার এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছ থেকে উপকার গ্রহণ করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমরা অবশ্যই কারো না কারো উপকার করব এবং কারো না কারো কাছ থেকে উপকার গ্রহণ করব, তবে সেটা সতর্কতার সাথে যেন হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ছোট ছোট কথাগুলো যদি আপনার জীবন চলার পথে কোনো উপকার করে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ স্কুল অফ হামিদা এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।